টাইপিং করলাম। তো ভাই এখানে দেখেন চারজন হয়ে গেছি আমরা, তো আমি কিছু ইমোট টিমোট মেরে নিই। ব্রাদার এইখানে দেখেন আমরা পিকের মাঝখানে এসে মজা করতেছি, ও ভাই একজন গাড়ির ইমোট দেখাইতেছি বড় লোক। তো ভাই এখন আমাদের সার্কেল দিয়ে দিয়েছে, তো আমরা সাইকেল কিরে ভাই মশটা টস্টার ফুটে হেলদিছে একবারে। আমরা ব্রাদার কাস্টমে 20 জন প্লেয়ার নাম ল্যান্ড করছিলাম, সেখান থেকে 7 জন বাঁচা আছে। মানে কিরে কেমনে কি সবাই কি মারামারি করে মরে গেছে নাকি? ও ভাই আরেকজন আসছে টিমিং করতে, ও ভাই 2 জন আসছে টিমিং করতে। তো এখানে মেবি আমরা 6 জন আসছি। হ্যাঁ ব্রাদার এখানে আমরা 6 জন আছি, আর একজন আসছে আলাদা। তো ভাই ওর সাথেও টিমিং করতে হবে। তো দেখেন ব্রাদার মিস্টার টিপুলার ভাই আমি একটা ইমোট মারিনি। ও ভাই দেখেন এই পোলাও মিস্টার টিপুলার ভাইয়ের কাছে আসছে এবং ইমোট টিমোট দেখাবো মেবি। মানে সবাই মিস্টার টিপুলার ভাইয়ের ঘিরা দাঁড়াইতেছে। তো ভাই আমিও ইমোট মারানি, তো দেখেন ইমোট মারছে। তো ব্রাদার ভিডিওটি কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখেন এখানে সবাই ইমোট টিমোট মারতেছে এবং অনেক মজা করতেছে। তো ভাই কিরে ভাই ওইটা ওইদিকে যেতেছে কেন? ভাই ব্রাদার সবাই ইমোট মারো এক জায়গায় এসে অনেক মজা হইতেছে, তো চলে আসো তুমিও। তো ভাই এটা দৌড়াইতেছে, এটা কি মারার প্ল্যান নাকি? ব্রাদার ভুলেও গুলি বের করো না, গুলি বের করলেই তুমি শেষ। তো সার্কেল দিয়ে দিয়েছে, তো আমরা দৌড়াতে দৌড়াতে এখন সার্কেলের মাঝখানে যাব। তো দেখেন ব্রাদার সবগুলোই মিস্টার টিপুলার ভাইয়ের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে আসতেছে। তো মিস্টার টিপুলার ভাই আগে আগে এবং আমরা সবাই তার পিছন পিছন দৌড়াতে। কিরে ভাই থাইমে গেছে কেন? ও ব্রাদার আমার নেট প্রবলেম আসলো, দেখেন সবাই আমার আগে চলে গেছে কেমনে কি। তো ভাই আবার সবার আমার নেট প্রবলেম করতেছে, সবাই ঠেকে ঠেকে পড়তেছে এমনি, মানে ল্যাগ করতেছে। তো ভাই দেখেন আমাদের সার্কেলের মধ্যে আমরা চলে আসছি, এবং এখানে আমরা মেবি 7 জন আছি না কয়জন আছি, এখানে মেবি 6 জন আছি আমরা। তো আরেকজন অ্যানিমি আছে, তো আমি একটু ফায়ার করে নিই কারণ সবাই লাফালাফি পারতেছে রে। ও ভাই দেখেন ওইখানে একজন প্যান্ডা এমনভাবে বাইরে আসছে যাতে একটা বাড়ি লাগলে ব্রাদার একবারে পুরো চান দে, মানে শেষ। একটা বাড়ি যদি হেডশট লাগা যায় কিরে ভাই গ্লোয়াল মারতেছে কি? তো দেখেন এই জায়গায় মিস্টার কিউলার ভাই ইমোট দেখাইতেছে, তো আমিও ইমোট দেখাই নিই। ও ব্রাদার সিআর ইমোট পড়ে গেছে, তো আমি লাভ ইমোট দেনি। তো দেখেন ব্রাদার এখানে আরেকজন আছে, সে ও লাভ ইমোট দিবে। তো ভাই আমার নেটটা ল্যাগ করতেছে। তো দেখেন ব্রাদার 3 জন একসাথে লাভ ইমোট, মানে পুরাই অস্থির। তো ভাই আমার নেটটা অনেক ল্যাগ করতেছে কেন বুঝতেছি না। তো ভাই দেখেন এখানে আমরা অলরেডি 7 জন চলে আসছি, এখন আমি মানে সবাই এই জায়গায় ড্রপ করতেছে, মানে ড্রপ করতে বলা হয়েছে সবাইকে এই জায়গায়, লুট টু ড্রপ করতে বলা হয়েছে, তো সবাই এই জায়গায় ড্রপ করতেছে। তো আমিও সবগুলো ড্রপ করে নিই, শুধু MP40টা রাখবো মেবি। হ্যাঁ MP40টা রেখে দিই, MP40টা রেখে দিই, আর হাতের এটা রেখে দিই। ওরে ভাই M4 চলে আসছে রে, মানে অটো পিক আপটা আমার অন করা। তো ভাই নেভার মাইন্ড, আমি আবারও M4টা ড্রপ করে দিতেছি। তো ভাই 2টা গ্লোয়াল রেখে দিলাম, লাস্ট সার্কেলে কাজে আসবো, মানে গ্লোয়াল করে আটকে অ্যানিমি মারার ট্রাই করুম। তো ভাই 7 জন অ্যালাইভ আছে, মানে মিস্টার টিপুলার ভাইও কি সব কিছু ফেলাই দিছে? হ্যাঁ ভাই মিস্টার টিপুলার ভাইও সব কিছু ফেলাই দিছে, মানে ড্রপ করে দিছে সব কিছু। তো ভাই দেখেন কোনো মারামারি হবে না, আমরা 7 জন আছি, আর আর কতজন, আর 13 জন হাওয়া হয়ে গেছে, মানে জোনে মরছে, ইলিমিনেট হয়েছে বা মারামারি করে মরছে, ওরা তো কথাই শুনে নাই। তো যাই হোক আমরা 7 জন আছি, 7 জনই মজা করব। তো ভাই দেখেন এখানেও সবাই মিস্টার টিপুলার ভাইয়ের ইমোট দেখাইতেছে, মানে লাভ ইমোট দিতেছে, সবাই মিস্টার টিপুলার ভাইয়ের পিছন পিছন। ওরে ভাই দেখেন এই জায়গায় কেউ আমার কাছে কেউ আসেই নেই ব্রাদার, সবাই মিস্টার টিপুলার ভাইয়ের জায়গায় বসে রয়েছে, মানে সিরিয়াসলি। তো আমি একটু বড় লোক টাইপের ইমোট দেনি। তো ব্রাদার জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে, খেলা হবে, এখন আমি গ্লোয়াল করে আটকে দিব, ঢুকতে দিব না ভিতরে। তো ভাই দেখেন কেউ মারামারি করতেছে না, সবাই দাঁড়ায় রয়েছে যাতে জোনে না পড়েও। ভাই আমি গ্লোয়াল মারা দিছি, দেখেন গ্লোয়ালে আটকা পড়ছে অনেকজনে। কিরে ভাই কেমনে কি? ভাই চাপেন 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 ভাই, এ ভাই মেডিকেট নেওয়া গেছে একটা। ও ভাই ইলিমিটেড, মানে ব্রাদার সিরিয়াসলি সবাই ইলিমিটেড হয়ে গেছে। ও ভাই দেখেন মিস্টার টিপুলার ভাই ইলিমিটেড হয়ে গেছে, নামটা শো করতেছে, মানে এই লার্কিটা বুইয়া পাইয়ে গেলো।